আদম নবী বলেন আজরাইল ও জিব্রাইল শোনো আল্লাহ যে আমার জন্য খুশি হয়ে গেল তাহলে বিয়ের অনুষ্ঠানটা আমাকে করার সুযোগ দান করে দাও বিয়ে হবে মেহমানদারি করব তারপরে তুমি আমারে নিয়ে যেও জিবিল আমি কল্লা কই এই দাবি করছে আপনার নবী কয় দাবিটা মেনে নিলাম তো ফুল জোরে জোরে চিল্লা বলেন মারহাবা প্রতিটা ফলের উপরে আমার আল্লাহ খুশা লাগা দিছে মারহাবা বলেন আরো জোরে কষ্ট হয় আপনাদের কষ্ট হয় কথা বুঝতে কষ্ট এক দেশের গালি এক দেশের বলি মাগুরা জেলার ভাষা ঢাকা থেকে 250 কিলো আর আপনাদের ঢাকা থেকে এখানে 500 কিলো 300 কিলো মোট মোটামুটি আমি ধরেছি আমাদের থেকে মোটামুটি 550-600 কিলো দূরে আপনারা এত দূর থেকে আমাকে এখানে যদি মারা যায় লাশটা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে ঠান্ডা হয়ে যাবে কথা কন এত দূর থেকে আসছে আপনার ওই রাকি অবস্থা শুধু আন্তরিকতা মদিনাওয়ালাকে ভালোবাসার কারণে আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকার কারণে ভালোবাসা পয়দা হয়েছে যারা বলেন ঠিক কি না আমি তো আপনাদের মায়ের সন্তান না মায়ের পেটের ভাই না সুন্নিয়াতের ভাই ভালোবাসে 70 গুণ মহব্বতের ভাই যারা বলেন ঠিক কি না আর এই ভালোবাসার মালা অন্তরে পড়ার কারণে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ বলে বান্দার এই পৃথিবীর মধ্যে খোসা যুক্ত ফল খোসা মুক্ত ফুল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বান্দা খাবে এই যে জান্নাতের ভিতরে ফল আছে দুনিয়াতে কিছু ফল দান করছে আল্লাহ সুবহানাল্লাহ বলেন আর একটু জোরে সুবহানাল্লাহ খোসাযুক্ত আম জাম কাঁঠাল কদবেল পেয়ারা যত ফল আল্লাহ দান করছে দুনিয়ার মধ্যে প্রতিটা ফলের উপরে খোসা আছে কি আছে কাবার আছে আল্লাহু আকবার বলেন না সুবহানাল্লাহ এই একাতের তাফসীর করলে রাত শেষ করে দিতে পারবো আলোচনা বেশি দূরে যাওয়া লাগবে না তবে বাবা সময়ের ব্যবধান আস্তে আস্তে যেতে পারবো না কোন দিকে যাব আল্লাহ প্রতিটা ফল ধানের উপরে খোসা চাউলের উপরে খোসা কারণ বান্দা যেটা খাবে যেটা দেহের মধ্যে যাবে বান্দার দেহ গেল একদিন মুসা আলাইহিস সালাম ডাকতেছে আল্লাহ ওয়াস কই রাখলাম মনে রাখবেন সব মুসা কত আল্লাহ দেখি বলে আল্লাহ আপনি যদি মুসা হইতেন আমি যদি আল্লাহ হইতাম আমার কাছে কি চাইতেন আল্লাহ বলতেছে মুসা এটা কেমনে কথা বলো তুমি কোনোদিন আল্লাহ হইতে পারবা মুসা নবী কয় তুমি কি বলো আল্লাহ তুমি কি কোনোদিন মুসা হইতে পারবা আল্লাহ কয় তুমি কি কোনোদিন আল্লাহ হইতে পারবা আর মুসা কয় তুমি কি কোনোদিন মুসা হইতে পারবা দুজনে ভিতর শুরু করতে প্রস্তার দিয়ে দুজনে ভিতর খুব মজা হচ্ছে মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ পাক একাধিকবার সাক্ষাৎ দিচ্ছে শুধু পর্দার মধ্যে পর্দার ভিতর থেকে কোনো সরাসরি না মারহাবা বলেন আর এই যে রজবের মাস আমার নবীর সঙ্গে দিদার দিচ্ছে পর্দা ছাড়া মারহাবা বলেন না যেতে পারবো কি জানি না দেখা যাক মুসা আলাইহিস সালাম বলতাম আল্লাহ বলতেছে মুসা রে তুই যদি প্রকৃতি সত্যি তুই আল্লাহ হতি আমার পৃথিবীর মধ্যে যা ছিল আমার শারীরিক সুস্থতা বললা বলে যার দেহ ভালো তার সব ভালো আমি যতই ভালো আলোচনা করি যদি দেহ ভালো না থাকে মন লাগবে না খোদায় খাইয়ে শান্তি পাবেন না ঘুমায় শান্তি পাবেন না বসে শান্তি পাবেন না শুয়ে শান্তি পাবেন না কারণ দেহটা ভালো সব ভালো জোরে বলে ঠিক কি না দেহটা ভালো সব ভালো এই জন্য আল্লাহর কাছে সবসময় কামনা করবেন আল্লাহ আমাদেরকে সুস্থতা দান করো আল্লাহ আমাদের হাসপাতালে নিও না জেলখানায় নিও না কঠিন ব্যাধি দিও না আমাদেরকে দয়া করো জোরে বলেন আমিন আমিন হে মুসলমান কবির মনোযোগ আল্লাহ বলে বান্দারে এই পৃথিবীর মধ্যে যত ফল আমি দান করলাম প্রতিটা ফলের উপর আমি খোসা লাগা দিলাম কারণ আমার বান্দা এগুলো খাবে বান্দার দেহের মধ্যে যাবে দেহের মধ্যে শক্তি পাবে আর আমি আল্লাহর প্রশংসা করবে আমি আল্লাহর গোলামি করবে আর এই ফুলের মধ্যে কোনো খোসা দিই নাই ফুলটা যখন বনের ভিতরে ফুটবে এই ফুলটা ফুটার সঙ্গে সঙ্গে গ্রাম ছড়িয়ে পড়বে বান্দার নাকে দেয় লাগবে বান্দার মন উৎকল্ল থাকবে ওই বান্দা এবাদতে শান্তি পাবে ওই বান্দা আমার গোলামি করে শান্তি পাবে বান্দার দেহগুলো ভালো থাকবে এই সব কিছু আমি আল্লাহর নিয়ামত আমি আল্লাহর দান জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা দেখতে পি আল্লাহ কি দান করছে ফল ফুল সবই তার দান কিন্তু রাখতে আজকে যে ফলের মধ্যে ফরমালিন আজকে দেখেন আগের মধ্যে ফরমালিন হাতের মধ্যে ফরমালিন চাউল কেটে মোটা দামে সাইজ করে কেটে দ্বিগুণ বাড়ায়
আগের যুগের মানুষগুলো ইতিমধ্যে মানুষ সকালে খায় একটু সারা দিন ক্ষুধা লাগে নাই আর এখন সকালে খাইতে একদম দশ মিনিট পরে খাইতে মনে হয় কিন্তু খাইলে কেবি গায়ে বল নাই জোরে বল ঠিক ওর ভিতরে যে মোটামুটি যে প্রোটিন ছিল সবগুলো খাইতে জোরে বল ঠিক যতই বালা খেতেছি তাহলে আপনারা বালা আছেন তত্ত্ব মাছ পানার মাছ আর খাবার মাঠের যে অবস্থা দেখলাম যে আপনারা মোটামুটি মাছের দিক থেকে ফাস্ট এবং ভাতের দিক যা আছে মোটামুটি আল্লাহ নিয়ামত করো নিয়ামত কম করে আমিন বলেন আমিন বলেন আমার ভাইরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ আল্লাহ বলে যে বিলামি জান্নাতের মধ্যে যাও ওই জান্নাতের ভিতর থেকে ফল নিয়ে আসো ফুল নিয়ে আসো এই জিব্রিল আর আসার সময় জান্নাত থেকে একটা ফুল নিয়ে আসবা কয়টা হুল একটা হুল নিয়ে আসবা মুসলমান শুনেন জিবিল আমিন চলে আসলেন এদিকে কাদম আলাইহিসসালাম প্রচন্ড অসুস্থ আদম আলাইহিসসালামের সন্তানেরা আদম নবীর পাশে বসে বসে কেউ টেনশনে পড়ে আছে বাবা অসুস্থ বসতে পারে না তারাই তো পারে না ঠিক মতো জিবিল আমিন আসলেন জিবিল আমিন আসার পর ও মুসলমান শুনে নাও আদম নবী হাওয়া আলাইহিসসালামকে ডাকতে বলে বিবি গো তোমার সন্তানগুলো নিয়ে একটু বাইরে যাও আমার মেহমান আসছে মেহমানের সঙ্গে কথা বলতে চায় জোরে জোরে বলো আল্লাহু আকবার জিবিল আমিন এসে বলে নবী গো আল্লাহর নবী আদম আলাইহিসসালাম একমাত্র আপনি পৃথিবীর প্রথম নবী প্রথম মানব আপনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মানুষ আপনি নবী হিসেবেও প্রথম আপনি নবী গো আপনার প্রতিটা সন্তান জুড়ায় জুড়ায় হয়েছে প্রথম সন্তান জুড়ায় তারপর সন্তান জুড়ে পৃথিবীর মধ্যে একশো জোড়া সন্তান আল্লাহ দান করেছে প্রতিটা সন্তান জুড়ায় জুড়ে একটা মেয়ে একটা ছেলে সঙ্গী দিয়ে দিছে কিন্তু নবী গো আপনার একমাত্র সন্তান শিশা আলাইহিসসালাম যখন আপনার এই খেলা প্রত্যারে দিয়ে দিলেন তার কোন সঙ্গী নাই এই জন্য আল্লাহ তাআলা আসার সময় এই যে দেখছেন একটা হুর একে আমার সঙ্গে পাঠিয়ে দিছে আমার আল্লাহ হুকুম দিছে আপনি আপনার কলিজার টুকরা সন্তান শিশা আলাইহিসসালামের সঙ্গে হুরের সঙ্গে বিয়া দিয়ে দেন জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া আদম নবী কই এত আয়োজন কেন আল্লাহ নবী গো আপনার চলে যাওয়ার সময় হয়েছে এই জন্য এই কাজটা বাদ আছে শিশা আলাইহিসসালামকে যেহেতু খেলাপথ দিয়ে যাচ্ছেন কোথায় বিয়ে করবে কোন জায়গা মেয়ে পাবে এই দায়িত্বটা যেগুলো শেষ হয়ে তারপর আপনাকে নিয়ে যেতে হবে আল্লাহ পাক বলছে আপনার যাবার সময় হয়ে গেছে আল্লাহ আর আদম নবী বলেন ইব্রাহিম ও জিব্রাইল শোনো আল্লাহ যেহেতু আমার জন্য খুশি হয়ে গেল তাহলে বিয়ের অনুষ্ঠানটা আমাকে করার সুযোগ দান করে দাও বিয়ে হবে মেহমানদারি করব তারপরে তুমি আমারে নিয়ে যেও জিবিল আমিন কাল্লা কই এই দাবি করছে আপনার নবী কয় দাবিটা মেনে নিলাম দাবিটা মেনে নিলাম দাবি মেনে নিলেন শিশা আলাইহিসসালামের সঙ্গে উপরের বিয়ে হলো ঘর সংসার করার সুযোগ আল্লাহ করে দিলেন এত পরিমাণ ফল আসলো ওই বিয়ের অনুষ্ঠানে আদম নবী নিজে খাইলেন মেহমানদেরকে খাওয়াইলেন খাওয়ানোর পর কিছুদিন পরে আদম আলাইহিসসালাম কয়েকদিন পরে আবার ঘরের মধ্যে এসে সালাম দিলেন আসসালামু আলাইকুম আদম আদম রে তোমার যাওয়ার সময় হয়ে গেছে থাকার সময় নাই আদম নবী বলে আমার যাওয়ার সময় হয়ে গেছে আমার সন্তানেরা ও মুসলমান শুনে নাও সন্তান প্রতিবেশী সবাই তো আমার পাশে আমার আপন জনেরা আমার পাশে এরা আমি চলে গেলে সহ্য করতে পারবে না সুতরাং এদেরকে আমি আগে বিদায় করে দিই ঘরের বাইরে করে দিলেন এরপরে আদম আলাইহিসসালাম আস্তে আস্তে করে আদম আলাইহিসসালামের রূপটা নিয়ে গেল কিছুক্ষণ পরে ঘরের মধ্যে ফিরে আসলেন ছেলে সন্তানেরা ফিরে এসে দেখে আব্বার দুনিয়ার মধ্যে নাই আব্বার দেহটা পড়ে আছে অমসল রূপটা আমার আল্লাহ পাক নিয়ে গেছে তখন সবাই কান্নাকাটি শুরু করে দিলেন
তো প্রথম মৃত্যু হলো আদম আলাইহিস সালামের কিন্তু হাবিল কাবিলের মৃত্যু শুনেছেন দুই ভাইয়ের অট্টগোল মানুষ হত্যা হয়েছিল সেই মৃত্যু তো আর আদম আলাইহিস সালামের আপনজন কেউ দেখে নাই সুতরাং কেমনে জানাজা পড়বে কেমনে দাফন করবে কেমনে কি করবে কিচ্ছু জানে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে জিবরিল দরায়া যাও জান্নাত থেকে কাপড় নিয়ে যাও জান্নাতি পোশাক আমার আদমরে পরায়া দাও একসময় আদমরে আমি জান্নাতি পোশাক পরাইলাম সেই পোশাকটা আমি আবার খুলে নিলাম আরে আমার আদমের জন্য সাদা কাপড় নিয়ে যাও জান্নাত থেকে কাপড় নিয়ে যাও জান্নাতে ঘিরান নিয়ে যাও জান্নাতে আতর নিয়ে যাও জান্নাতে সুরমা নিয়ে যাও এগুলো তার মুখের মধ্যে লাগাও গোসল করাও অসংখ্য ফেরেশতারা আসলেন আসিয়া আদম আলাইহিস সালামের গোসল করাইলেন ছেলেরা তো জানে না কেমনে দাফন করতে হবে কেমনে কাফন করতে হবে কেমনে জানাজা পড়তে হবে সব কিছু মুসলমান বলে দিলেন শিশ আলাইহিস সালামকে বললেন শিশ শোনো ও শিশ তোমার বাবার জানাজা তুমি পড়বা জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা শিশ আলাইহিস সালাম জানাজা পড়াইলেন কাফনের দায়িত্ব দিলেন ফেরেশতারা শিশ আলাইহিস সালামের সঙ্গে সন্তানের সঙ্গে কেমনে গোসল করাইলেন সবাই গোসল করাইলেন কাফন পরাইলেন দাফন পরাইলেন অর্থাৎ আদম আলাইহিস সালাম বিদায় হয়ে গেলেন এর কিছুদিন পরে মা হওয়ার আদম আলাইহিস সালামের শোকে কাঁদতে কাঁদতে কিছুদিন পরে হযরত আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেল জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা এই মৃত্যু শুরু হলো কাপড় শুরু হলো এর পর থেকে শুরু করে আজ পর্যন্ত যত জাতি আসলো কথাটা আমার বলার জন্য এই জন্য বললাম আদম থেকে ওই যে মৃত্যু কাপন দাপন শুরু হলো আর ওই যে শুরু হয়ে গেছে আজ পর্যন্ত প্রতিদিন শত শত লক্ষ লক্ষ মানুষ দুনিয়ায় আসছে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে জোরে বলেন ওই মানুষের মৃত্যু হয় দুইতে তিন একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা বন্ধুগণ আমার শুনে নাও মৃত্যুর যন্ত্রণার কথা বলতে যাইয়া আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন কিতাবের নাম বাহারে শরিয়া এই কিতাবের মধ্যে বর্ণনা করতে যা বললেন দুনিয়ার মানুষ শোন সবচাইতে সহজ মৃত্যু যেটা হয় সত্তরটা তাজা উটের গায়ের চামড়া দবায় না করে উল্টো দিকে টান দেয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা মুসলমান সবচাইতে সহজ মৃত্যু আর মরণের সময় যারা পায়খানা করে দেয় মরণের সময় যারা প্রস্তাব করে দেয় মরণের সময় যাদের জিব্বা বাইর হয়ে যায় এদের মৃত্যুটা কত কঠিন হয় এদের মৃত্যুটা কত কঠিন হয় ধরে বলেন আল্লাহ একবার আমার মহারণা শিবে কখন কেউ তো জানি না আয় আমার মহারণা এই আমি চলে যাব আমায় তুরা ভুইলা যায় না আমি চলে যাব আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে কখন টাকা পয়সা তালন কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়াদি একাই চলে সিরে আমি সব কিছু ফেলাইয়াদি একাই চলে আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই আমি যাবার বেলাই ভেবে দেখি আমার মহর নাও শিবে কখন কেউ তো জানি না আমার মহর নাও শিবে কখন এ দুনিয়ার মুসলমান কার
জন্য অন্যায় করো কার জন্য সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ও মুসলমান অবৈধভাবে চুরুঙ্গার জোগাড় কর সম্পদ কার জন্য তুমি মাথায় বাড়ি মারো মানুষকে ঠগাও এই কিচ্ছু দুনিয়ার কোন সম্পদ লয়ে যেতে পারবা না আমি মাঝে মাঝে একটা কথা বলি শুই না লও এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পোকে ও বাজান শুই না লও তোমার বলতে কি আছে তোমার বলতে কিচ্ছু নাই আজরাইল রূহটা নিয়ে যাবে দেহটা পড়ে থাকবে জমিনের মধ্যে এই সম্পদগুলো যা তোমার সম্পদগুলো তোমার ছেলে মেয়ে বিবিরা ভাগ করে নিবে তোমার দেহটা মাটিতে খাবে তোমার হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে রে মুসলমান তোমার বলতে কি আছে তোমার বলতে কিচ্ছু নাই তোমার বলতে কিচ্ছু নাই আমি এই জন্য শুরুতেই বললাম আল্লাহ বলেন কুল্লুমান আলাইহা ফান আল্লাহ কয় বান্দারে আমি সব কিছু শেষ করে দিব গো এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে হবে তামাম এই জমিনের কত মাটি দেখি রে মুসলমান পৃথিবীর মধ্যে তিন ভাগ মাটি তিন ভাগ পানি এক ভাগ হল মাটি আল্লাহ কয় জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানাইয়া দেব এই জমিনের মধ্যে যত পানি আছে কত পানি সুনামগঞ্জের জমিনে ছিল রে মুসলমান দুদিন পরেই তো সব পানি নেমে গেল কোথায় চলে গেল এই পৃথিবীর মধ্যে তিন ভাগ হল পানি আল্লাহ কয় পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না সেদিন থাকবে শুধু আমার আল্লাহ আল্লাহ কয় বান্দারে যেদিন আমি থাকবো আমার নবীর প্রেমিক আমার আমি নবীর ভালোবাসা নিয়ে এখন নবী কয় হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগিটা উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ গো এই পৃথিবীর মধ্যে নবীকে পাইলা তোমরা হলে ধন্য ওফাতি খায়রুল লাকুম আমার নবী আমার ওফাত আমি দুনিয়া থেকে বিদায় হলাম এটা আমার উম্মাতের জন্য বড় কল্যাণকারক এই যেন নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ আর আমার আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়ে এই জন্য সুন্নি জনতা বেশি নবী নবী বইলা কাঁদে নবীর প্রেমে কাঁদে নবীর প্রেম নিয়ে থাকবে আমার আল্লাহ নবী কয় ও দুনিয়ার মানুষ শুনে নাও হায়াতি খায়রুল লাকুম আমার হায়াতের জিন্দেগি এই 63 বছরের জিন্দেগি এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ এই জন্য নবীও মানুষ আমরাও মানুষ নবীরা হলো গোনা থেকে মুক্ত আমরা গোনায় যুক্ত নবীরা হলো মাসুমের মাসুম আমরা হলাম গোনা মার্কা মানুষ নবীর প্রেম যার অন্তরে নাই তার ঈমান বলতে কিচ্ছু নাই সরাসর বেঈমান ওই কবরে লাগবে নবী মিজানে লাগবে নবী ফুলসিরাতে নাক লাগবে নবী নবী বিনে কোনো বান্ধব নাই নাই এর কবরের মধ্যে লাগবে নবী গো হাসরের ময়দানে লাগবে নবী মিজানে লাগবে নবী তোমার জিন্দেগি তাই নবী নবী জুড়ে বল আল্লাহু আকবার যেখানে নবী থাকবে আল্লাহ থাকবে নবীর ভালোবাসা নিয়া আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়া ও মুসলমান গভীর মনোযোগ দিয়ে কথা বলতেছিলাম যে কথাটা বলতেছিলাম এই মরণের কথার কথা বলতে যায় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দে লবণ আর মরিচ লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলে একটা সাধারণ মৃত্যু তাহলে ওই কঠিন মৃত্যুটা কত কঠিন কত মানুষের জানাজা পড়াইলা কত মানুষের দাফন করাইলা কত মানুষের কবরে শুয়াইলা আল্লাহ আমার লাশটা কখন যেন কবরে নামবে রে কে যেন আমার লাশটা নামায় দিবে কবরে কে আমারে গোসল করাইবে কে আমারে দাফন করাইবে কে আমারে কাফন পরাইবে
আল্লাহ কত মানুষের দেখলাম মরণের সময় জিহ্বাখানা বাইর হয়ে গেছে রে ওই জিহ্বাটার ভিতরে ঢুকানো সম্ভব হয় নাই কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে মৃত্যুর পরে চোখটার লিভার বন্ধ করতে পারে না কত মানুষের পাটা বেকা হয়ে গেছে সুজা করতে পারে নাই মানুষ একটা হাত বেকা হয়ে গেছে সুজা করতে পারে না আল্লাহ এই মরণ থেকে পালানোর কোন পথ নাই জাগা নাই এই মরণের পেয়ালা পান করতেই হবে এর মধ্যে কোন সন্দেহ নাই ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে যে গো তোমার সবই রইল পরে মরার পরে আরো জোরে বলেন মরার পরে দেখবে যে গো তোমার সবই রইল পরে মরার পরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আইল না ফিরে কদিন জন যাইতে হবে গ ভাই একদিন তোমার যাইতে হবে গ ও ভাই অন্ধকার কবরে একদিন তোমার যাইতে হবে গ বলে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে যে গ তোমার সবই রইল পরে মরার পরে দেখবে যে গ আল্লাহুম্মা ওয়ালা এ মুসলমান মৃত্যুর যন্ত্রণার কথা কইতে গেলে মনে পড়ে যায় গো ঈসা ইবনে মরিয়মের কথা ঈসা নবীর মা ঈসা কইয়া কি নির্দেশ দিলেন বাবা আমার জন্য কিছু ফল আনো সন্তান ফলের সন্ধানে গেলেন আজরাইল মরিয়মের সামনে হাজির হয়ে গেলেন সালাম দে আজরাইল আসসালামু আলাইকুম মানুষের মরণ দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান আজকে যতই তুমি তামাশা করো মরণ এই মরণ তোমার আমার একদিন আসবে জোরে বলেন ঠিক কি না আজ না হয় কাল তুমি আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে যে গ তোমার সবই রইল মরার পরে দেখবে যে গ ভাই সবই রইল পরে মরার পরে দাদাই গিসে বাবাই গিসে কেউ আইল না ফিরে বন্ধ গেল বান্ধব গেল কেউ আইল না ফিরে তোমার তো যাইতে হবে গ ভাই অন্ধকার কবরে তোমার একদিন যাইতে হবে গ হায় হায় তোমার একদিন এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ্য এর আদম নবী থেকে শুরু করলে বুঝতে পারবেন মরণ সবার জীবনে আসবে আদম আলাইহিস সালামের কমের লোক তখন ছিল 40,000 মারব বলেন আদম আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন আদম নবী 1,000 বছর বেঁচে গেল
তার মৃত্যু হলো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার আর আমি আপনি বাঁচব 40 বছর 45 বছর 50 বছর আখির নবীর উম্মতের হায়াত কম তবে আমলে দাম বেশি ঠিক কি না আখির নবীর উম্মতের হায়াত কম এদের মর্যাদা অনেক বেশি ঠিক কি না জোরে বলেন ঠিক কি না এই আদম নবীর এই পৃথিবীর মধ্যে 100 জোড়া সন্তান ছিল গো এদের মধ্যে একজন ছিল বেজর সন্তান নাম হলো হযরত শীস আলাইহিস সালাম আর একটু জোরে হঠাৎ একদিন আদম আলাইহিস সালাম বয়স হয়ে গেছে আল্লাহর সঙ্গে মিলে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শীস আলাইহিস সালামকে ডাকতে বলে বাবা শীস আমার চলে যাবার সময় হয়ে গেল আমার জান্নাতি কিছু নেওয়া ফল জান্নাতি কিছু নিয়ামত খাইতে মন চায় কারণ জান্নাতের মধ্যে তোমার আম্মা জান আর আমি কত খাইলাম ওই জান্নাতি খাবার খাইলাম এখন মনটা চায় বড় জান্নাতি খাবার একটু মন চায় সন্তানদেরকে বললেন বাবা বৃদ্ধ বয়সে এখন তোমাদের কি বলবো এ আমার জন্য একটু ফলের ব্যবস্থা করো নেওয়া ফলের ব্যবস্থা করো জান্নাতি ফলমূলের ব্যবস্থা করো কারণ আমার মন চায় জান্নাতি ফল খাইতে সন্তানেরা বাইর হয়ে গেলেন ফলের সন্ধানে শীস নবী ডাকতে বলে আব্বা জান আপনি আল্লাহর পয়গম্বর একমাত্র পৃথিবীর প্রথম নবী আপনি প্রথম মানুষ আপনি আদি মানুষ আপনি আদি মা আমার আম্মা জান বাবা জান শুনেন গো এই ফল বাজারে কিনা লাগবো না বাজারে কোথাও পাওয়া যাবে না আপনি যদি আমার আল্লাহর কাছে চান চাইতে দেরি আমার আল্লাহ দিতে দেরি নয় আপনি একবার চেয়ে দেখেন আদম নবী কামার বড্ড লজ্জা লাগে আল্লাহর সঙ্গে আমি বেয়াদবি করেছি আমি ভুল করেছি আমি সুতরাং একবার জান্নাতের ভিতরে থাকতে আমি অমান্য করেছি একটা কথা গো আমি কোন মুখ লইয়া আল্লাহর কাছে চাইব বড় লজ্জা লাগে জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আরে আল্লাহর কাছে আমি চাইব খাবার চাইতে দেরি দিতে দেরি হইব না তবে চাইব কেমনে আমার শরম লাগে যে আমার তো আল্লাহ জান্নাতের মধ্যে অনেক নিয়ামত দান করেছিল আমি এই ভোগ বিলাস সারিয়া দিয়েছিলে এখন আমি কেমন করে চাইব বাবা শীস যেহেতু তোমারে আমার পরে খেলাফত দিয়ে দিলাম আমি কোন সন্তানের দিলাম না তোমারে দিয়ে দিলাম শুধু তুমি আমার আল্লাহর প্রিয় তুমি আল্লাহর কাছে চাইলেই আমার আল্লাহ দিবে চেয়ে দেখো শীস আলাইহিস সালাম ডাকতে বলে আমার মালিক শীস নবী ডাকতে বলে আমার মালিক তোমার হকের পরে তো আমার আব্বা মায়ের হক আল্লাহ আব্বা জান ফল খাইতে চাইছে জান্নাতি ফল গো আমার আল্লাহ দয়া করে মা করে তুমি ফলের ব্যবস্থা করে দাও আল্লাহ আমার আব্বা জান যেন খুশি হয়ে যায় মৃত্যুর আগে যেন তার মুখে আমি ফল দিতে পারি কোন ফল কারণ জান্নাতের ভিতরেও ছিল ফল আমার আল্লাহ বলেন আল্লাহ ভোজন জীবান জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা আল্লাহ ডাকতে বলে বান্দারা এই দুনিয়ার মধ্যে আমি ফল আর ফুল দান করলাম খোসাযুক্ত ফল দিয়া লিখে রাখছে লিখে দিছিল দেখছিলাম যে আপনারা যদি সব হৃদয়বান মানুষ হন আমাদের লাশটাকে দাফন করবেন তো এটা দেখার পর আমাকে আমি ধরে রাখতে পারছিলাম না যে এলাকার মানুষ আল্লাহ সেকেন্ড কয়েকটা ঘন্টার মধ্যেই পানির নিচেই দিয়েছিলেন আল্লাহ সব কিছুর মালিক
আল্লাহ সবকিছু নিয়ে যাবে কুল্লুমান আলাইহা সবকিছু শেষ করে দিবে আবার আল্লাহ জোরে বলেন ঠিক কি না ঠিক আর একটু জোরে বলেন ঠিক কি না ঠিক তো আমি উলামা ইকরামদেরকে সম্মান করেন এলাকা যারা আলেম উলামা আছেন মসজিদের ইমাম আছেন অনুরোধ করব আপনারা মঞ্চে আসেন উলামা ইকরাম আপনারা মঞ্চে চলে আসবেন উপরে এসে বসবেন আলেমদেরকে ইজ্জত করবেন কারণ উলামা ইকরামদেরকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়ে যায় রাজি হয়ে যায় উলামা ইকরামদেরকে ভালোবাসবেন আলেমদেরকে ভালোবাসবেন আল্লাহ দয়া করুন জোরে বলুন আমিন একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নিয়া জুল জান্নাহ বেহেস্তের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল এ সময় কত মানুষ জেলখানায় কত মানুষ হাসপাতালে কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত আমার আল্লাহ জেলখানায় নেন নাই হাসপাতালে নেন নাই আমার আল্লাহ রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগানে বসার মতো আসার মতো সুযোগ দান করল উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলা যাবে না আলহামদুলিল্লাহ এই বান্দা যখন জান্নাতের বাগানের উদ্দেশ্যে রওনা হয়ে গেল বছরে একটা মাহফিল এলাকার মধ্যে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনাহগুলো মাফ করে দিছে জোরে বলা যাবে না মারহাবা কি গুনাহ মাফ হয়ে গেছে শুধু বাড়ি থেকে রওনা দিচ্ছেন জান্নাতের বাগানে আসব এই জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দেওয়ার কারণে প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনাহগুলো মাফ করে দিছে বান্দারে তুমি শুধু সগিরা গুনাহ করো নাই পদে পদে করছো কবিরা গুনাহ নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ মিথ্যা বলা কবিরা গুনাহ বেগানা মহিলার সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ এত গুনাহ করছো এই গুনাহগুলো মাফের দরকার আছে কি না জোরে বলেন আছে কি না এর আল্লামা কুতুবি রাহমাতুল্লাহ বয়ান করা দুনিয়ার মানুষ শোনো বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেস্তের বাগানের সংবাদ শুনতে পায় ওই বাগানখানায় আঁকড়ে ধরে খাস তওবা করে কবরের ভয়ে জাহান্নামের ভয়ে বান্দা যখন চোখের পানিগুলো সেরে দেয় কিসের ভয় কবরের ভয় কিসের ভয় আল্লাহর ভয় কিসের ভয় মরণের ভয় এই ভয়টাও অন্তরের ভিতরে ঢুকাইয়া বান্দা যখন ও মুসলমান খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ দুনিয়া দুনিয়া গুনাহগুলো মাফ করে দেয় জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গ তোমার ছবি রইল পরে মরার পরে বাবারা মহব্বত বলেন মরার পরে দেখবে চেয়ে গ তোমার ছবি রইল পরে মরার পরে দাদাই গিছে বাবাই গিছে কেউ আইল না ফিরে তোমার তো যাইতে হবে গাই অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে গ আজ না হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গ তোমার ছবি রইল মরার পরে দেখবে চে এ দুনিয়ার মুসলমান মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ওই দিনে না হয় রাত মুসলমান শুনে নাও পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোন সিরিয়াল নাই
দেখা যায় দাদা জিন্দা নাতি নাই বাবা জিন্দা সন্তান নাই সন্তানের লাশ বাবার কাঁধে বাবার লাশ সন্তানের কাঁধে গো এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে রে বাবার লাশটা কত ভারী সন্তানের লাশটা কত ভারী কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যা পৃথিবীর সব অস্বীকার করা যাবে আমার আল্লাহ পাকের দরবারে এই মৃত্যুটাও অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারু যেন বলেন আছে কত রাজা কত বাদশা কত ফকির দুনিয়ার মধ্যে আগমন করল কেউ নাই কেউ থাকব না থাকা সম্ভব নয় এই দুনিয়া থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী আছেন যত কাউস আছেন যত কুতুব আছেন একমাত্র স্রষ্টার মৃত্যু নাই সৃষ্টির মৃত্যু আছে পৃথিবীর মধ্যে যত কিছু আমার আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু আল্লাহ শেষ করে দিবে আমার আল্লাহ একমাত্র মৃত্যু নাই আমার আল্লাহ তিনি হলো আমার আল্লাহ তিনি হলো স্রষ্টা আর আপনি আমি হইলাম সৃষ্টি সব কিছু শেষ করে দিবে জোরে জোরে চিল্লে বলেন ঠিক কিনা একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা তাদের দক্ষ